পিএম কিষাণের টাকা কিন্তু স্লট ছাড়া হয়ে গেছে, অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু অনেকেই কিন্তু টাকা এখনো পর্যন্ত পাননি। কি বিষয় হয়ে আছে, আপনার টাকা কেন পাচ্ছেন না, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি পিএম কিষাণ লিখে সার্চ করবেন। পিএম কিষাণ লিখে সার্চ করলে প্রথম যে সাইটটি পাবেন pmkisan.gov.in, এই সাইটটা হচ্ছে অফিসিয়াল সাইট। pmkisan.gov.in অফিসিয়াল সাইটটা ওপেন করুন। এখান থেকে একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন কবে থেকে কবের মধ্যে টাকাগুলো পিরিয়ড ওয়াইজ স্ট্যাটিস্টিক্স কিন্তু এখানে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবে। পিরিয়ড ওয়াইজ স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা ছাড়ার কথা এবং এতগুলো ব্যক্তি কিন্তু টাকা পেয়েছে। অর্থাৎ এখন চলছে মে মাস, এপ্রিল থেকে জুলাই এই স্লটে, মে জুন জুলাই এখনও কিন্তু তিনটে মাস সময় আছে। জুলাই মাস পর্যন্ত অপেক্ষা আপনি করুন, যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তারপরে কিন্তু আপনি ব্যবস্থা নেবেন, কারণ জুলাই মধ্যে কিন্তু এখনও অনেকজনের টাকা পাঠানো হবে, সেই স্লটে কিন্তু আপনার নাম থাকতেও পারে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা আসতেও পারে। তাছাড়াও অন্যান্য স্লটগুলো আপনারা দেখছেন, আগস্ট থেকে নভেম্বর আছে, ডিসেম্বর থেকে মার্চ আছে, এবং এইগুলো হচ্ছে পুরনো 19 কোটির যে স্লট ছিল, 19 কোটিতে আমাদের পশ্চিমবঙ্গে পিএম কিষাণ অ্যাপ্রুভড ছিল না, তখন কিন্তু হয়নি। এখন আপনাদেরকে যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে এপ্রিল টু জুলাই 2020-21, কারণ নতুন করে কিন্তু পশ্চিমবঙ্গে এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ব্যক্তি কিন্তু টাকা পাচ্ছে। তো 10,49,19,649 জন অলরেডি টাকা পেয়েছে, যারা পাননি তারা কিন্তু জুলাই মাসের মধ্যে আপনারা অপেক্ষা করুন, জুলাই মাসের মধ্যে অবশ্যই টাকা পাবেন। তো আপনাদেরকে এবার জানিয়ে রাখবো, যাদের টাকা পাচ্ছেন না বা যারা পাবেন তাদের নামটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন, যাতে করে আপনার কবে টাকা আসছে আপনি একটা অনুমান রাখতে পারেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, একটু নিচের দিকে চলে আসবেন, এইখানে একটা আপনি সেকশন পাবেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস, এটার উপর আপনি ক্লিক করুন। যখনই বেনিফিসিয়ারি স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করবেন আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে এই এন্টার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে, দেন গেট ডাটা অংশে ক্লিক করতে হবে। তো আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন, তারপরে গেট ডাটা অংশে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যদি একটি ভুল আধার নাম্বার টাইপ করেন অথবা যে আধার নাম্বারের মাধ্যমে রেজিস্টার করা হয়নি সেটা যদি এখানে টাইপ করেন তাহলে এরকম একটা মেসেজ দেখাবে, আইদার ডিটেলস আর নট রেজিস্টার্ড ইন দ্য পোর্টাল অর রিজেক্টেড ডিউ টু রং ডিটেলস। হয়তোবা পিএম কিষাণে এই ব্যক্তি অ্যাপ্লাই করেনি অথবা কোনো ভুল ডিটেলস দেওয়ার জন্য তাকে রিজেক্ট করা হয়েছে, সেটা আপনি প্রথমে জানতে পারবেন। আর দ্বিতীয়ত আপনাদেরকে বলি, আধার নাম্বার ছাড়াও আপনারা অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বারের মাধ্যমেও কিন্তু ডিটেলস নিতে পারেন। তো চলুন এবার একটা সঠিক আধার নাম্বার বসিয়ে দেখাই আপনাদেরকে কীভাবে বুঝবেন। যখনই আপনি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে ক্লিক করবেন গেট ডাটাতে, তখন আপনাদের সামনে পুরো সম্পূর্ণ ডাটাটা চলে আসবে, কবে কবে আসবে টাকা, কবে আসবে, কোথায় আসবে, কোন ব্যাংকের নাম্বার দেওয়া আছে, আইএফএসসি কোড কত আছে, রেজিস্ট্রেশন স্ট্যাটাস নাম্বার কী আছে, রেজিস্ট্রেশন ডেট কী আছে। দেখুন এই ব্যক্তি এই তারিখে রেজিস্ট্রেশন করেছিল, রেজিস্ট্রেশন কোড তার অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এখান থেকে সমস্তটা দেখাবে। এই ব্যক্তি অ্যাক্টিভ অর্থাৎ পাবে। পিএফএমএস ব্যাঙ্ক স্ট্যাটাস এখানে দেওয়া আছে, ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই পিএফএমএস ব্যাঙ্ক, এখানে পিএমএসএমএস যে রেসপন্স আছে সেটা এখানে দেওয়া আছে, আধার কার্ড স্ট্যাটাস আধার নাম্বার ভেরিফাইড সেটা দেওয়া আছে, পেমেন্ট মোড কিসে দেবে অ্যাকাউন্টে সেটাও দেওয়া আছে, কোন জেলা কোন মানে সমস্ত স্ট্যাটাস এখানে দেওয়া আছে। এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনারা যদি দেখেন এখানে অবশ্যই আপনারা দেখতে পাবেন, ফার্স্ট ইনস্টলমেন্ট কবে পেয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, ফোর্থ ইনস্টলমেন্ট, এইভাবে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে পাবেন। যাদের এখানে কোনো ডিটেলস পাবেন না গেট ডাটা অংশে ক্লিক করার পর, তার মানে জানবেন তাদেরটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, তাদেরটা কিন্তু পাওয়া যাবে না। আর যাদেরটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাদেরটা কিন্তু এখানে সমস্ত প্রকার ডিটেলস দেখাবে এবং অলরেডি তাদের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, কবে কী ঢুকবে না ঢুকবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো আশা করছি বন্ধুরা চেক করে নেওয়ার শিখে গেছেন যে আপনি কীভাবে চেক করবেন এবং ব্যাংকে টাকা ঢুকলো কি না সেটাও আপনারা চেক করবেন কীভাবে, অলরেডি আমাদের ভিডিও বানানো আছে। আর যদি জানতে চান যে ঘরে বসে ব্যাংকের টাকা ব্যাংকে না গিয়ে বই আপডেট না করে কীভাবে চেক করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নটা লিখে রাখবেন। ধন্যবাদ।